बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आशरिफा किचेन होमे आपनादेर स्वागतम। आशा करि आपनारा अनेक भालो आछेन, सुस्थ आछेन आलहामदुलिल्लाह। आमि आजके एकटा दुपुरेर एकटा दारुण एकटा ठान्डा ठान्डा रेसिपि निये आपनादेर माझे हाजिर होयेछि। आशा करि रेसिपिटा आपनादेर अनेक भालो लागबे। आर आजके आमि म्यांगो जूस बानिये देखाबो बाच्चादेरके। दुपुरबेला जेहेतु गरमकाल, बाच्चादेरके दुपुरबेला जदि एकटु म्यांगो जूस करे देवा जाय बाच्चारा तो खुबई खुशि होबे, एक दोकानेर थेकेओ खेते भालो होबे। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আমি ঈদের আগে মানে কয়েকদিন থেকে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। কারণ কী বলুন তো, আমি একটু অসুস্থ, যার ফলে কয়েকদিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না। একদিন দুই দিন করে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করতেছি, আপনারা মনে কিছু নেবেন না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারি। সুস্থ হলে আমি রেগুলার ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করব। আর এই ম্যাঙ্গো জুসটা কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে, আমি এখানে ছয়টা আম নিয়েছি, মানে ছয়টা ম্যাঙ্গো নিয়েছি এখানে আমি। যেহেতু এখন আমের সিজন সেরকম একটা নেই, কম অনেক মানে শেষের দিকে আম, তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম। এই আম দিয়ে আজকে আমি আপনাদেরকে আমের জুস করে দেখাবো। চলুন তাহলে, সর্বপ্রথম আমি এখানে ছয়টা আম নিয়েছি, আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর এখানে একটা আমি পাতিল নিচ্ছি। সর্বপ্রথম আমটা আমি খোসাটা ছাড়িয়ে নেব, আর আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এই দেখুন, এর ঠিক একটু কালার দেখে নেবেন, বড় ছোট সবাই এটা খুব পছন্দ করবে। আমটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা পাতিল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, একবারে আমার ছাঁকা হয়ে যাবে। এখন আমটাকে আমি এভাবে জুসটা বের করে নেব, মানে আমের পালসটা এভাবে বের করে নেব আমি। এই দেখুন, আমি এখানে তিনটা আমের করছি, আপনারা অবশ্যই কম বেশি করে করতে পারেন। আর একবারে ছাঁকনাটা করে মানে ছাঁকনিতে করার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখি হবে কি আপনার ডাবল খাটতে হবে না, একবারেই ছাঁকা হয়ে যাবে, আমের পালসটাও বের হয়ে যাবে। এই দেখুন, আর মিক্সার যদি আপনাদের কাছে মিক্সার থাকে মিক্সারেও এই কাজটা করে নিতে পারেন, করে ছেঁকে নিতে পারেন। এই যে দেখুন, ঠিক এভাবে আমের পালসটা বের করে নিতে হবে। এই যে দেখুন, যেহেতু এখন প্রচণ্ড গরমকাল, বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখন যদি একটু বাচ্চাদেরকে বানিয়ে ঠান্ডা ঠান্ডা সামনে দেওয়া যায় বাচ্চারা তো খুবই খুশি হবে। আর আজকের ভিডিওটা আমাদের বিশেষ করে আমার বাচ্চাদের উপলক্ষে। দিয়ে আমের জুসটাকে ভালো করে বের করে নেব। আমের পালসটা আমার বের করা হয়ে গেছে, এই দেখুন। আর আমটা যদি আপনাদের কাছে মিষ্টি মানে মিষ্টি দেখে যদি আপনারা একটু নেন তাহলে একটু চিনির পরিমাণটা একটু কম লাগবে, আর যদি মিষ্টি একটু কম থাকে তাহলে একটু চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 1.5 চামচ চিনি দিচ্ছি, যে চিনিটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এই দেখুন আমের জুস আমার, এটা তো বাচ্চারা খুবই পছন্দ করবে, তার সঙ্গে বড় ছোট সবাই। বড়দেরকেও যদি বিকেল দুপুরবেলায় যেহেতু ক্লান্ত, অনেক সময় কাজ করে ক্লান্ত হয়ে যায়, তো এভাবে বানিয়ে যদি তাদের সামনে দেওয়া যায় তারা তো অনেক খুশি হবে। বাচ্চারা অনেক সময় কী করে, দোকানের জুস খেতে চায়, আপনারা যদি ঘরে এভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন, দেখুন কত সুন্দর। এই দেখুন আমার ম্যাঙ্গো জুস রেডি। এই অবস্থায় আপনারা এখানে যদি বাচ্চারা যদি না থাকে, যদি বড়রা একটু ঠান্ডা খেতে পছন্দ করে সেই অনুযায়ী আইস একটু দিতে পারেন। আর আমি বলবো অবশ্যই আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট বাসায় ট্রাই করে বাচ্চাদেরকে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার রেসিপিটাকে বেশি বেশি বন্ধু ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর
আমি কয়েকদিন থেকে বললাম, এর আগেও বলে দিয়েছি, আমি কয়েকদিন থেকে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, একটু আমি মানে অসুস্থ, মাথার ব্যথা। তো আপনাদের কাছে যদি এর কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।